কস্টশিট তৈরি করতে গেলে আপনাদের সর্বপ্রথমে কোন কস্টের পরে কোন কস্ট গুলো আসবে সেটা আপনাকে আগে আইডেন্টিফাই করতে হবে। আমাদের প্রথমে বলেছিলাম যে পণ্যের তিনটা অবস্থা থাকে, একটা হচ্ছে কাঁচামাল যেটাকে আমরা ম্যাটেরিয়াল বলছি, আর একটা হচ্ছে ওয়ার্ক ইন প্রসেস বা ইনকমপ্লিট পণ্য, 70-80-90% কমপ্লিট হয়েছে, কিছু বাকি আছে, এটাকে আমরা বলছি হচ্ছে ওয়ার্ক ইন প্রসেস মানে চলমান। তাহলে একটা হচ্ছে কাঁচামাল, একটা হচ্ছে চলমান, আর একটা হচ্ছে ফিনিশড গুডস যেটা আপনি বিক্রি বিক্রির যোগ্য, ব্যবহারযোগ্য। তাহলে পণ্যের তিনটা অবস্থা, একটা হচ্ছে ম্যাটেরিয়াল, একটা হচ্ছে ওয়ার্ক ইন প্রসেস, একটা হচ্ছে ফিনিশড গুডস। এই তিনটা পণ্যের অবস্থা যেহেতু সর্বপ্রথম অবস্থাটা কি কাঁচামাল, এই জন্য কাঁচামাল দিয়ে আমাদের শুরু হবে। সর্বপ্রথমে হচ্ছে ওপেনিং র ম্যাটেরিয়াল বা কাঁচামালের গত পিরিয়ডে থেকে গেছে যে কাঁচামাল, এন্ডিং র ম্যাটেরিয়াল, সেটা এই পিরিয়ডের ওপেনিং র ম্যাটেরিয়াল হিসেবে ওই খরচটা সবার আগে ধরব। যে কাঁচামালের খরচটা গত পিরিয়ডে ধরা হয়নি, ক্লোজিং র ম্যাটেরিয়াল নামে ছিল, সেটা এই পিরিয়ডের শুরুতে ওপেনিং র ম্যাটেরিয়াল নামে আগে খরচটা ধরব। তারপরে আমার ধরেন শুরুতে কিছু কাঁচামাল আমার আছে অলরেডি, 10,000 ধরে নেন, একটা এস্টিমেটিং একটা এস্টিমেশন করে নিয়েছি ফিগার গুলো। তো এই যে 10,000 ধরে নেন আমার কাঁচামাল আছে, এরপরে আমি কাঁচামাল আরো কিনে আনলাম, সেই খরচটার সাথে যোগ দিব। কাঁচামাল কেনার সময় যত খরচ হবে, ধরেন আপনার ওয়েজেস হোক, তারপরে ট্রান্সপোর্ট কস্ট হোক, ইম্পোর্ট ডিউটি হোক, এই জাতীয় যত খরচ আছে কেনার সময়, সকল খরচগুলো এখানে যোগ দিব। তাহলে ওপেনিং, ম্যাটেরিয়াল কস্ট প্লাস ম্যাটেরিয়ালের পার্সেস এবং পার্সেস সংক্রান্ত খরচ সব যোগ হলো, যোগ হয়ে শেষে বাদ গেল কি কাঁচামাল, যেটা আবার এই পিরিয়ডে এন্ডিং এ থেকে গেল, যে কাঁচামালটা ব্যবহার হয়নি সেই কাঁচামালটা মাইনাস হবে, কারণ যে কাঁচামালটা থেকে গেছে ব্যবহারই হয়নি তার কস্টিংটা এই পিরিয়ডে হবে না, ওইটা পরের পিরিয়ডে আবার ওপেনিং নামে হবে। তাহলে আপনি এতক্ষণ বের করলেন ডিরেক্ট ম্যাটেরিয়াল এর পিছনে কত খরচ হয়েছে বা কাঁচামালের পিছনে কত খরচ হয়েছে, কি করে বের করলেন? ওপেনিং র ম্যাটেরিয়াল প্লাস পার্সেস র ম্যাটেরিয়াল প্লাস পার্সেস সংক্রান্ত খরচ মাইনাস এন্ডিং র ম্যাটেরিয়াল, তাহলে বের হয়ে গেল ম্যাটেরিয়ালের পিছনে কত খরচ হয়েছে। এবার লেবারের পিছনে কত খরচ এবং ডিরেক্ট কোনো এক্সপেন্স আছে কিনা, অর্থাৎ ডিরেক্ট ম্যাটেরিয়াল, ডিরেক্ট লেবার এবং ডিরেক্ট এক্সপেন্স, এই তিনটা যোগ দিলে প্রাইম কস্ট পাবো আমরা। সর্বপ্রথমে এই প্রাইম কস্টটা বের করার জন্যই কিন্তু আমরা এতগুলো কাজ করলাম। প্রাইম কস্ট মানে মুখ্য ব্যয়, যেটা মূল ব্যয়, ঠিক আছে? এই মুখ্য ব্যয় বা মূল ব্যয়টা আমরা বের করার জন্যই এখানে এই ডিরেক্ট ম্যাটেরিয়াল এর পিছনে কত খরচ, ডিরেক্ট লেবারের কত, ডিরেক্ট এক্সপেন্সের কত, তিনটা ডিরেক্ট যোগ করে নিলাম। এবার আসবে ইনডিরেক্ট গুলো। ইনডিরেক্ট গুলো আসবে কোন হেডিং এর অধীনে? ফ্যাক্টরি ওভারহেড হেডিং। এই হেডিংটা হচ্ছে ফ্যাক্টরি ওভারহেড এর অধীনে আসবে। তাহলে ফ্যাক্টরির অন্যান্য খরচ, ম্যাটেরিয়াল এবং লেবার বাদে ফ্যাক্টরির অন্যান্য খরচ, সেখানে কি আসতে পারে? ইনডিরেক্ট ম্যাটেরিয়াল, ইনডিরেক্ট লেবার, ইনডিরেক্ট এক্সপেন্স, অর্থাৎ যত ইনডিরেক্ট আছে এবং ফ্যাক্টরির অন্যান্য যত খরচ আছে সবগুলো এখানে আসবে ফ্যাক্টরি ওভারহেড নাম। যেমন ফ্যাক্টরির ভাড়া, ফ্যাক্টরির ক্লিনিং চার্জ, ফ্যাক্টরির সাপ্লাইজ, ফ্যাক্টরির মেশিনারির ডেপ্রিসিয়েশনের খরচ, এরকম যত ফ্যাক্টরির খরচ আছে সবগুলো এখানে আসবে হচ্ছে ফ্যাক্টরি ওভারহেড নাম। তাহলে প্রাইম কস্ট হচ্ছে ডিরেক্ট গুলো, এরপরে ফ্যাক্টরি ওভারহেড গুলো বের করলেন টোটাল, এই প্রাইম কস্টের সাথে ফ্যাক্টরি ওভারহেডটা যোগ দিলে আপনি পেয়ে যাবেন ফ্যাক্টরি কস্ট বা ওয়ার্ক কস্ট, মানে ফ্যাক্টরির মূল খরচটা বের হলো। এতক্ষণ ধরে আপনি কি করলেন? কাঁচামাল লেবারের মাধ্যম দিয়ে প্রসেস করে যে খরচটা হলো সেটা বসালেন। এবার পণ্যের দ্বিতীয় অবস্থা কি? ইনকমপ্লিট পণ্য। ইনকমপ্লিট পণ্যের ওপেনিংটা যোগ হবে, এন্ডিংটা বিয়োগ হবে। ওপেনিং কেন যোগ হবে? কারণ এই ইনকমপ্লিট পণ্যগুলো গত পিরিয়ডে ইনকমপ্লিট ছিল, ওটা এই পিরিয়ডে আমরা কমপ্লিট করব, তাই তার খরচটা ওপেনিং নামে ধরছি। এই পিরিয়ডে যেটা ইনকমপ্লিট থেকে যাচ্ছে সেটা আবার খরচ ধরবো না, ওইটা বাদ দিই, ওইটা পরের পিরিয়ডে আবার ওপেনিং নামে খরচ ধরবো। সব ওপেনিং গুলো যোগ এন্ডিং গুলো বিয়োগ। তাহলে এখানে ওয়ার্কিং প্রসেসের ওপেনিংটা যোগ হবে, এন্ডিংটা বিয়োগ হবে। তাহলে আমরা পেয়ে গেলাম হচ্ছে ম্যানুফ্যাকচারিং, টোটাল ম্যানুফ্যাকচারিং কস্ট বা কস্ট অফ গুডস ম্যানুফ্যাকচার বা কস্ট অফ প্রোডাকশন, মানে উৎপাদন শেষ, কাঁচামালকে প্রসেস করা শেষ, ইনকমপ্লিট পণ্যকেও প্রসেস করা শেষ, তাহলে আমাদের টোটাল উৎপাদন খরচ শেষ। এরপরে পণ্যের শেষ অবস্থা যেটা ফিনিশ গুডস, ফিনিশ গুডস এর ওপেনিংটা যোগ হবে, এন্ডিংটা বিয়োগ হবে।
তাহলে আমরা পেয়ে যাব হচ্ছে কস্ট অফ গুডস সোল্ড। কস্ট অফ গুডস সোল্ড বলতে বোঝানো হচ্ছে যে একটা পণ্যের বিক্রির আগ পর্যন্ত ওই পণ্যের পিছনে যে খরচটা, সেই সে খরচকে বলা হয় কস্ট অফ গুডস সোল্ড। সেখানে কি কি আছে? পণ্য কিনে আনা, পণ্যের পিছনে কোনো মজুরি খরচ, বহন খরচ, অন্যান্য সবকিছু মিলেই আছে এখানে। তাহলে কস্ট অফ গুডস সোল্ড বলতে বোঝাচ্ছে কি, যে যে পণ্যটা বিক্রি করা হলো সেই পণ্যের পিছনে বিক্রির আগ পর্যন্ত যে খরচ, সেটাকে বলা হয় কস্ট অফ গুডস সোল্ড। এই পর্যন্ত পারা মানে অঙ্কের মূল থিম শেষ। এরপরে আসবে কি, অফিস সংক্রান্ত কোনো খরচ যদি থাকে, অফিসের ভাড়া, বেতন, ইলেকট্রিসিটি বিল, সাপ্লাইজ। এরপরে সেলস সংক্রান্ত যদি কোনো খরচ থাকে, সেলসম্যানের বেতন, কমিশন, অ্যাডভার্টাইজিং কস্ট, তারপরে বিক্রয়, পরিবহন, ট্রান্সপোর্ট আউট, যেটা ফ্রাইট আউট, তো এই জাতীয় খরচ টরচ গুলো যোগ দিলে আপনি পেয়ে যাবেন টোটাল কস্ট। আর আমরা তো কস্টিং করছি, টোটাল কস্ট বের করছি। টোটাল কস্ট পেয়ে গেলে তার সাথে একটা প্রফিট এস্টিমেট করে নিলে বা যে পার্সেন্ট বলা থাকবে সেটা যোগ দিলে আপনি পাবেন সেলস প্রাইস, যেটা কস্ট অ্যাকাউন্টিং এর মূল উদ্দেশ্য বা কস্ট শিটের মূল উদ্দেশ্য, যে টোটাল কস্ট বের করা, তারপরে প্রফিট ক্যালকুলেট করা বা সেলস প্রাইস নির্ধারণ করা, এবং কস্ট কন্ট্রোল, কস্ট রিডাকশন, এগুলো এর মধ্যেই পড়ে। তাহলে এভাবে আমরা মূল ফরম্যাটটা নিয়ে কথা বললাম, ঠিক আছে।